একটা স্টার তৈরি করলাম, তারপরে কি করব, একটা ইফেক্ট দিব, যেটা আমি বললাম কি ইফেক্ট দিব একটু দেখে নিব। হ্যাঁ, ইফেক্ট মেনুতে একটা ইফেক্ট অপশন আছে তাই না, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে কি করব, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, আমি আবার দেখাবো, সমস্যা নাই, একটু দেখে নেব। ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এটাতে যে আমি কোথায় যাব, টুইস্ট, টুইস্টে যদি যাই অ্যাঙ্গেল দিব 45 ডিগ্রি, 45 ডিগ্রি যদি দেই কি করতেছে, এটা টুইস্ট করে ফেললো তাই না। এটা পাথ করতে কার্ভ দরকার আমাদের, তোমাদের কার্ভটা এখানে শিখা হবে, ওকে। কিন্তু দেখেন দুইটা শেপ দেখাচ্ছে তাই না, আগের স্টারটাও দেখাচ্ছে আর যে টুইস্ট হয়েছে সেটাতে কালার পাচ্ছি। এটাকে যদি আমরা গাইড করি কি হয় দেখেন, যদি গাইড করি, গাইড কিন্তু আমরা কালারটা পাই নাই, আগে যেটা ছিল সেটাই পাইছি তাই না। তো এটাকে বলা হয় যেটা আগে ছিল প্যারেন্ট শেপ, পরে যেটা আসলো এটা ইন্টারমিডিয়েট শেপ। তো এই জিনিসটাকে যদি আমরা এই পাথ যেটা দেখা যাচ্ছে সেটা যদি ওটাতে নিয়ে যেতে চাই, একটা কাজ করতে হয়, কি কাজ সেটা একটু খেয়াল করেন, অবজেক্টে যাব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এই কাজটা করতে হবে ঠিক আছে। যখন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতেছি, এটা কিন্তু ওটাতে চলে গেল, আগের শেপটা এটাতে রিপ্লেস হয়ে গেছে, বুঝা গেল। এখন যদি আমি এটাকে গাইড করি, এটা কিন্তু যে শেপটা ছিল সেটাতেই গাইড হয়ে গেছে। করা যাবে, কন্ট্রোল জেড দিলে ব্যাক হয়ে যাবে। আচ্ছা, এখন লক করে নেই আবার আগের মতো, এটা আমি একটু বাদ করে দেখাচ্ছি ঠিক আছে, যে কার্ভটা কিভাবে আমি করতেছি। স্টার্ট করলাম, এখানে আমার তো আসতে হবে তাই তো, আগেরবার ডিরেক্ট চলে আসছিলাম, এবার আর এসে ছাড়ব না, কার্ভ বানাবো, কার্ভটা বানাবো যেরকম আছে সেরকম, একটু ট্রাই করলাম, মোটামুটি মনে হচ্ছে তাই না, ছেড়ে দিলাম। এখন এটা এদিকে দেখাচ্ছে এরকম হচ্ছে, আমাদের যেরকম দরকার সেরকম হচ্ছে না, এখানে একটা ক্লিক করব ইচ্ছা মতো নিয়ে আসার জন্য। আবার এখানে আসতে হবে আমাদের, এখানে আসলাম, আবার কার্ভ করতেছি ড্র্যাগ করে, একটু দেখে নেন আগে, ছেড়ে দিলাম, যখন বুঝলাম যে মোটামুটি হয়ে গেছে ছেড়ে দিলাম। আবার এদিকে আসতে হবে, তার জন্য এখানে আবার একটা সিঙ্গেল ক্লিক করে ফিক্স করে নিলাম, এখানে আসতে হবে, আবার একটা কার্ভ তৈরি করলাম এখান থেকে ড্র্যাগ করে, আবার এখানে ক্লিক করলাম, এভাবে পুরো কাজটা করতে হবে। পরে করেন ভাইয়ারা, একটু দেখে নেন। এখন দেখছেন স্পেসটা কাজে লাগতেছে তাই না, খেয়াল করছেন, আমি এই পাশ থেকে এই পাশে আসলাম, যেহেতু পাতটা করার জন্য আমার জুম করতে হচ্ছে পাতগুলো দেখার জন্য তাই না, আর জুম করলে পুরো শেপটা আমি পাচ্ছি না আমার স্ক্রিনের মধ্যে, তখন আমি স্পেস ইউজ করে বিভিন্ন জায়গায় এই পাশ থেকে ওই পাশে যেতে পারি। প্রত্যেকটা জিনিসই এভাবে দেখবেন, কোথাও না কোথাও কোনোভাবে কাজে লাগবে। লাস্ট, ডান, হয়ে গেল কিন্তু এরকম তাই না। আবার একটা স্টার নিব, একটা স্টার নিলাম, এই স্টারটাকে কি করব, সেম আরেকটা ইফেক্ট দিব, এটা আমি দেখাবো, আপাতত দেখে নেন, কাজ বন্ধ করেন সবাই। ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, পাকার এন্ড ব্লোট, এটাতে যদি যাই, এটা আমি দিব, এই জিনিসটা এখানে লিখে আছে কিভাবে কি করতে হবে, হ্যাঁ তারপর আমি দেখাই দিব, 44% যা আছে সেটাই দিচ্ছি আমি, কি করে ফেলছে দেখেন, এটা কি করব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এই প্রবলেমটা হতে পারে আবার যে আনগ্রুপ করা লাগছে অনেকের তাই না, তো এটা অনেকের করা লাগতে পারে, তারা করে নেবেন, আমার এখানে করা লাগতেছে না।
এখন যেটা করব লক করে দিব মানে বাদ বাকি প্রসেসটা আগের মতো জাস্ট ইফেক্টটা আলাদা এটা আমি বাদ করে দেখাচ্ছি কিভাবে করবেন এটা কিন্তু মাথাগুলা মাথাগুলাও কার মাথাগুলা আগেরটার মতো এজি না যেখানে এক জায়গা থেকে শুরু করতে পারি একটু ভালো করে খেয়াল করেন আমার পাথ করার শর্ত হচ্ছে সব থেকে কম অ্যাঙ্কর ইউজ করে সব থেকে স্মুথ পাথ কিভাবে তৈরি করতে পারি আমি বুঝা গেছে আমার কথাটা সব থেকে কম অ্যাঙ্কর ইউজ করব কিন্তু চিন্তা করতে হবে কার্ব যাতে সব থেকে সুন্দর হয় এরকম না এখানে একটা দিব এখানে একটা দিব এখানে একটা দিব অসংখ্য পাথ দিয়ে আমি সুন্দর কিন্তু কার্ব তৈরি হচ্ছে না কিন্তু সে বাঁকা হয়ে যাচ্ছে এরকম সম্ভব কিন্তু অনেকে এরকম করে আমি দেখছি এটা করা যাবে না এক সেকেন্ড হ্যাঁ একটু দেখেন সবাই হ্যাঁ যেটা বলতেছিলাম যে সব থেকে কম অ্যাঙ্কর ইউজ করব কিন্তু পাথটা সব থেকে সুন্দর হবে এই জিনিসটা আমাদের কনসিডারে রাখতে হবে পাথ করার সময় এখান থেকে এই পর্যন্ত আমি একটা কিন্তু টানতে পারি টানলে তখন কি হবে এই জায়গাটা হাতে একটু চোখা হয়ে যাবে তাই না তো আমি যেটা করব এই পর্যন্ত আসবো যাতে এখান থেকে এই পর্যন্ত আরেকটা পাথ করে ফেলতে পারি আমি বলছিলাম যে কি করা যায় পুরোটা নিলাম না পুরোটা নিতে গেলে হয়তো আমার বাউন্ডারি পার হয়ে যাচ্ছে কি করতে পারি আমি দেখেছিলাম অল্টার চেপে এই জিনিসটা আমরা মডিফাই করতে পারি তাই না মনে আছে না ভুলে গেছেন আচ্ছা হ্যান্ডেলটা ইউজ করে রাইট তো এখান থেকে আমি এটা করলাম তারপরে এখানে আরেকটা ক্লিক করে এইটুকু যদি বানানোর চেষ্টা করি হয়ে গেল কিন্তু তাই না এখানে আরেকটা ক্লিক করে এই পাশটাতে আসবো মোটামুটি কিন্তু হচ্ছে খুব ভালো হচ্ছে সেটা বলবো না এটা টেকনিকটা বুঝা গেছে কিভাবে স্মুথ হবে ডিরেক্ট এখানে চলে আসবেন না আসলে তখন কিন্তু চোখা হয়ে যাবে বুঝতে পারতেছেন কি পুরোটা করে দেখান লাগবে হ্যাঁ আপনারা যেটা করতে পারেন এবার কি করবো একটা ইলিপস নিব আমি হ্যাঁ সিম্পল একটা ইলিপস নিব মেক গাইডস করব লক করব এটা পাথ করব আমরা কি চাইলে পারি খাতা একটা এক্সাক্ট সার্কেল তৈরি করতে কলম দিয়ে পাই না এখানেও পারবো না কিন্তু চেষ্টা করব আগে আমি ব্যর্থ হই তারপরে আপনারা ব্যর্থ হবেন ঠিক আছে আচ্ছা একটা জিনিস খেয়াল করছেন একটা ইলিপসে কয়টা অ্যাঙ্কর থাকে চারটা তো আমরা একটু সেই মাফিক যাওয়ার চেষ্টা করব তাহলে আমাদের কার্ভটা হয়তো বা সুন্দর হবে বেশি নিয়াত নিব না হ্যাঁ সুন্দর হচ্ছে না মোটামুটি হচ্ছে আর কি মোটামুটি হচ্ছে কিন্তু আমি বুঝতেছি অ্যাকুরেট হচ্ছে না বেশ সুন্দর হয়েছে কিন্তু অ্যাকুরেট হয় নাই
এদিকে একটু চোখা চোখা মনে হচ্ছে না এই জায়গাগুলা? এটা ছিল ডিফেক্ট, আপনারা এগুলো ঠিক করবেন, চেষ্টা করবেন, হোমওয়ার্কের সাথে এটা অ্যাড, এটা এখন করেন ক্লাস বাসায়। সেটা হচ্ছে ফ্রিস্টাইল যে রোটেটটা ছিল, রিফ্লেক্ট আমরা দেখি নাই, ফ্রিস্টাইল রোটেটটা কি ছিল, যখন বাইরের দিকে কার্সরটা আনতাম এরকম আমরা ঘুরাতে পারতাম, তাই না? ইচ্ছা মতো ঘুরাতে পারতাম, প্লাস আর কি করতে পারতাম, এই কাজটা আমরা শিফট ধরে করতে পারতাম, 45 ডিগ্রি করে সে এদিকে ডান দিকে বা বাম দিকে যেত, এটুকু দেখছিলাম, তাই না? একটু অ্যাডভান্স দেখবো আজকে, সেটা হচ্ছে যদি আমরা একটা স্টার নেই, সে সব কাজ স্টার নিয়েই করবো, ঠিক আছে? স্টার নিলাম, স্টারটাকে যদি রোটেট করতে চাই, এভাবে তো আমরা করতেই পারি, কিন্তু টুলও একটা আছে, যেটা আমরা তো একটা অপশন তো আমরা অটোমেটিক পেয়ে যাচ্ছি, কিন্তু রোটেট করার জন্য একটা টুলও আছে এখানে। যেহেতু রোটেট আর রিফ্লেক্ট দুইটাই দেখবো, আমি বের করে নিয়ে আসলাম, এটা রোটেট, এটা রিফ্লেক্ট। রোটেটটা প্রথমে যদি দেখি, যখন এটাতে আমরা ক্লিক করতেছি বা সিলেক্ট করতেছি, অবজেক্টটা সিলেক্ট রেখে যখন রোটেট টুলে যাচ্ছি, অবজেক্টের সেন্টারে একটা মার্ক চলে আসতেছে, তাই না? সেন্টারে, এটা মানে এটা সেন্টার বুঝাচ্ছে, তো এই সেন্টার বরাবর যে কোনো অবজেক্টই থাক না কেন, তার সেন্টারে এরকম একটা মার্ক চলে আসবে। এটা দিয়ে এটা বোঝানো হচ্ছে যে যখন রোটেট করবে এই সেন্টারটাকে, এই যে যেটা আছে এটাকে ফিক্স রেখে সে রোটেট করবে চারদিকে। আমার কথাটা বুঝা গেছে? ওকে, তো কি হয় দেখেন, আমরা চাইলে কি করতে পারি, এই সেন্টারটাকে মুভ করতে পারি, সেন্টারটা মুভ করে বিভিন্ন জায়গায় রাখতে পারি। আমি এখানে যদি রাখি, তারপরে কি করতে পারি, এই জিনিসটাকে মুভ যদি করি, এটাকে সেন্টার করে কিন্তু ঘুরতেছে, খেয়াল করতেছেন? এটাকে সেন্টার করে ঘুরতেছে, এই কাজটা সে করবে। সেন্টার যদি ইনিশিয়ালি কোথায় ছিল, সেন্টারে ছিল, ইনিশিয়ালি কোথায় ছিল, সেন্টারে ছিল, সেটা যদি আমরা ঘুরাতাম সে সেন্টারকে কেন্দ্র করে ঘুরতো, এবং আমরা চাইলে কি করতে পারতেছি, সেটাকে এখানে ওখানে সরাতেও পারতেছি আমাদের যেখানে দরকার। আরেকটা কি ছিল, এখানে যদি সিঙ্গেল ক্লিক না করে ডাবল ক্লিক করি, কি করে সে একটা পপ আপ দিচ্ছে আমাকে, যেটা দিয়ে আমি একটা পার্টিকুলার অ্যাঙ্গেল এখান থেকে আমি ইনপুট দিতে পারবো, ক্লিয়ার? যে কোনো কিছু আমরা দিতে পারি, 60 ডিগ্রি দিব, প্রিভিউ থেকে আমরা প্রিভিউ দেখতে পারি যে এটাতে প্রিভিউ হবে এরকম। এখন আমরা কি করতে পারি, এখানে দুইটা অপশন, ওকে করলে যে শেপটা ছিল সেটাই অ্যাঙ্গেল হয়ে ঘুরে যাবে, যদি কপি করি যেটা আছে সেটা থাকবে, একটা কপি আসবে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে, দেখেন এটা ছিল আগের 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে, এটা আসছে পরে, বুঝা গেছে? এখন মনে হচ্ছে 60 ডিগ্রিতে এইটুকু ঘুরলো কেন, আসলে এইটুকু ঘুরে নাই, এইটুকু ঘুরছে মনে হয়, তাই না? মানে যেহেতু স্টারের মাথা অনেকগুলা, কোনোটা ঘুরে এটার কাছে চলে আসছে, এই জিনিসটা বুঝা গেছে? কিভাবে পার্টিকুলার একটা অ্যাঙ্গেল দিয়ে আমরা সেটাকে অ্যাঙ্গেল করতে পারতেছি। আরেকবার দেখেন, ডাবল ক্লিক করলে এটা চলে আসতেছে, এইটুকু দেখালাম। তো কপিটা আরও একভাবে হতে পারে, কিভাবে হতে পারে, এখানে যদি ক্লিক করি, আমরা তো জানি অল্টার চাপলে কপি হয়, তাই না? সেন্টারটা ফিক্স করে অল্টার যদি ধরি, আমার কার্সরটা ডাবল হয়ে যাচ্ছে, তাই না? আমি এখন যদি কপি করি, সে রোটেট করলাম এবং কপি দুটো একসাথে করবে, অল্টার চেপে ধরে রাখবো, অল্টার ছেড়ে দিব না, কার্সরটা যদি ছেড়ে দেই একটা কপি চলে আসছে, তাই না? এই ব্যাপারগুলো কি ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, রিফ্লেক্টটা দেখে নেন, তারপরে পুরোটা দেখাবো, একটু দেখেন সবাই। এটা স্টার নিব, আবার স্টার চলে আসছে, এটাতে স্টার দিয়ে দেখাতে গেলে একটা সুবিধা আছে, আমি স্টার্ট থেকে অর্ধেক ফেলে দিব। হ্যাঁ, রিফ্লেক্ট মানে তো আমরা বুঝি, একটা স্টারের হাফ, তাই না? আমরা চাচ্ছি এটাকে রিফ্লেক্ট করব। তো রিফ্লেক্ট করার যে জেনারেল ওয়েটা সেটা দেখেন কিভাবে কাজ করে, এর আগে তো আমরা রিফ্লেক্ট দেখি নাই, তাই না? অর্ধেক রাখছি ইচ্ছা করে, যাতে আরেক অর্ধেকটা আমরা বানায় ফেলতে পারি। আচ্ছা, রিফ্লেক্টের কি ইউজ সেটা একটু বলে নেই, কিছু সিমেট্রিক কথাটা শব্দ আমরা অর্থ বুঝি, এই পাশ যেরকম ওই পাশটা সেরকম, এটাকে বলা হয় সিমেট্রিক, তাই না?
তো এরকম কিছু শেপ যদি আমরা পেন টুলে ড্র করতে যাই বা কোনো কিছু আঁকতে যাই, অনেক সময় হয় না একটা অ্যাবস্ট্রাক্ট কথা শব্দ তো অর্থ তো বুঝি আমরা, তাই না? তো অ্যাবস্ট্রাক্ট কিছু, একটা অ্যাবস্ট্রাক্ট একটা মানুষের ছবি থাকে, মানুষের ছবিটা কি হয় এই পাশটা আর এই পাশটা সেম হয়, অর্ধেকটা যদি আমরা আঁকি বাকি অর্ধেকটা রিফ্লেক্ট করে আমরা যদি জয়েন করে দিই একটা পুরো মানুষের ছবি, মানুষের শেপ আমরা পেয়ে যাব। সেইটাই আমি এখানে ইউজ করার চেষ্টা করতেছি, একটা অর্ধেক স্টার নিছি, সেটাকে আমি রিফ্লেক্ট করে পুরা তৈরি করব। দেখেন কিভাবে কাজ করে, জাস্ট সিলেক্ট করলাম, রিফ্লেক্ট টুলটা নিলাম সিলেক্ট করে সিঙ্গেল ক্লিক। হ্যাঁ, এখানেও কিন্তু কি দেখাচ্ছে, একটা সেন্টার দেখাচ্ছে যে রিফ্লেকশনটা কোনটাকে কেন্দ্র করে রিফ্লেকশনটা হবে। প্রথমে একটা সিঙ্গেল ক্লিক করে, যেহেতু আমি চাচ্ছি এই বরাবর রিফ্লেকশনটা হবে, তাই না? ক্লিয়ার তো এই ব্যাপারটা, কারণ এই এই পাশেই তো স্টারের অন্য পাশটা আসবে। প্রথমে একটা সিঙ্গেল ক্লিক করে সেন্টারটা এখানে নিয়ে আসবো, ক্লিয়ার? তারপরে কিবোর্ড থেকে দুইটা কি ধরবো, শিফট এবং অল্টার। শিফট কি করবে, এই বরাবর সোজা রাখবে, অল্টার কি করবে, কপি করবে। অল্টারের কাজ কপি করা, তাই না? দেখেন অল্টার যখন চাপছি কার্সরটা ডাবল হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। যখন আমি নিচের মাথাটায় ক্লিক করব, একটা কপি সে আমাকে এনে দিচ্ছে স্টারের, যেই পাশটা আগে ছিল সেটার একটা কপি এ পাশেও নিয়ে চলে আসছে। রোটেট করছিলাম ডাবল ক্লিক করে, তাই না? এখন রিফ্লেক্ট টুলে যদি ডাবল ক্লিক করি এরকম একটা পপ আপ সে দিবে, রিফ্লেক্টটা কোন দিকে করতে চাচ্ছি, হরাইজন্টাল না ভার্টিক্যাল, অ্যাঙ্গেলটা কত হবে, প্রিভিউটা কীরকম হবে, এটা আমরা এখান থেকে দেখতে পারি। ক্লিয়ার? এটা বাসায় যে প্র্যাকটিস করতে পারবেন না, রোটেট করার জন্য যেখানে করছিলাম, রিফ্লেক্ট করার জন্য এই টুলে করছি। পপ আপ আনার জন্য, রোটেট রিফ্লেক্টের পপ আপ আনার জন্য টুলে ডাবল ক্লিক করতে হবে, অথবা আরেকটা কি করা যেতে পারে সেটা আজকে আর বলবো না, ঠিক আছে? আপাতত এটুকু।